মাত্র এক টাকা দিয়ে পেন তৈরি করে বাজারে বিক্রি করছে পাঁচ টাকা। আর এই বিজনেসটি মাত্র 20,000 টাকার মেশিন দিয়ে শুরু করে প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা মতো ইনকাম করতে পারে। এত সুন্দর একটি বিজনেস আইডিয়া। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউবের চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। কয়েক বছর আগের কথা, আমার ভাইকে একটা কলম গিফট করেছিলাম যেটা 80 টাকা দেখে নিয়েছিলাম বাজারে থেকে। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম আমি যে 80 টাকাতে যে কলমটি কিনেছি সেটা তৈরি করতে খরচ হয় মাত্র 7 টাকা। মানে আপনি বুঝতে পারছেন 80 টাকার কলমে 73 টাকা লাভ। তে লাভটা কারা নিয়ে যাচ্ছে? ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার, এরাই মাঝখানে লাভটা নিয়ে যাচ্ছে। তো এরকম অনেক ব্যবসা আছে যে ব্যবসাগুলোতে 100% নয় 1000% লাভ থাকে। তো যাই হোক, আমি আস্তে আস্তে ও বিজনেস সম্পর্কে আলোচনা করব। কিন্তু আজ যে বিজনেস সম্পর্কে আমি আলোচনা করতে আসছি সেটা হচ্ছে 5 টাকা দামের কলমটা আপনি কিভাবে বানাবেন, এর জন্য আপনাকে কি মেশিন লাগবে, ওভারঅল ব্যবসাটা আপনি কিভাবে করবেন। 5 টাকা দামে যে কলম বাজারে বিক্রি ও বানাতে খরচ হয় মাত্র 1 টাকা। একটা মানুষ যদি সাধারণভাবে প্রতিদিন কাজ করতে পারে তাহলে প্রতিদিন 2,000 থেকে 2,500 পর্যন্ত কলম তৈরি করতে পারে। আর এই ব্যবসাটা করতে মাত্র 20,000 টাকা পুঁজির দরকার হয়। আর যে কেউ এই ব্যবসাটা শুরু করতে পারে, আর আপনি যদি চান কোনো ইলেকট্রিক মেশিন ছাড়াও এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। আর আপনি যদি বিস্তারিত জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে, এ টু জেড কলম তৈরি করা থেকে শুরু করে বাজারে বিক্রি করা পর্যন্ত, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওর শেষে যেরকম আমি আপনাদের একটা টিপস দিয়ে থাকি যেটা দিনে 2 গুণ আর রাতে 4 গুণ করতে পারবে আপনার ব্যবসাটাকে। আর ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে চলুন শুরু করা যায়। কলম বানাতে আপনাকে সর্বমোট 5টি মেশিন লাগবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে 5টি মেশিন, ইঙ্ক মেশিন, প্রেসার মেশিন, প্রিন্ট মেশিন। চলুন আপনাদের দেখায় কিভাবে মেশিনগুলো কাজ করতে হয়। প্রথমে তো আপনাকে কলমের মুখে অ্যাডাপ্টারটি লাগাতে হবে। তো কিভাবে লাগাবেন? এবার অ্যাডাপ্টারটি নিচে রেখে দেবেন আর উপরে এই কলমটি সেট করে বা সিম্পলি প্রেস করলে অ্যাডাপ্টারটি লেগে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাডাপ্টারটা লেগে গেছে। এখন আপনাকে কী করতে হবে, এটাকে ইঙ্ক ভরতে হবে, কালি ভরতে হবে। তা কালি ভরাটা খুবই সহজ। এখানে আমি যেভাবে রাখছি এরকমভাবে রেখে সেটা প্রেস করে দিলে এর ভিতরে অটোমেটিক কালিটা চলে আসবে। তো কালিটা ভরার পরে আপনাকে এক হাত দিয়ে চেপে ধরতে হবে, সমান করে রেখে দিতে হবে, তা নাহলে কালিটা বেরিয়ে যেতে পারে। এবার আপনাকে করতে হবে, আপনাকে কলমের যে বলটা যেটা ঘুরে কালি বেরোয় সেটা লাগাতে হবে। কিভাবে? এটাও আপনাকে একটা মেশিন দেওয়া হবে যেটা প্রথমে এই বলটা এই সাইডে রাখতে হবে আর পেনটা এবার প্রেশার করে সিম্পলি প্রেশার করলে এটা লেগে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এটা লাগানো খুবই সহজ। এখন আপনাকে একটা কম্প্রেসার তৈরি করতে হবে। কম্প্রেসার এই জন্যই যখন আপনি কালিটা ভরেছেন এর ভিতরে হাওয়া থেকেও যেতে পারে, তো আপনাকে হাওয়াটা বের করার জন্য কম্প্রেসারের ভিতর দিয়ে ঘোরাতে হবে। একসাথে আপনি 50-50 100টা পেন এভাবে দিয়ে ঘোরাতে পারেন। তো ঘোরালে কি হবে, ভিতরে যে হাওয়াটা ওটা চলে যাবে। তো এখানে আপনি মোটর দিয়েও ঘোরাতে পারেন, আপনি যদি চান মোটর ছাড়াও কাজটা করতে পারেন। আর এই মেশিনটা আপনার কী কাজে লাগবে, আপনার ব্র্যান্ড নেমটা ছাপানোর জন্য কাজে লাগবে। তো ব্র্যান্ড নেমটা আপনি খুব সহজে ছাপাতে পারবেন, যে কোনো নাম চেঞ্জ করতে পারবেন, যে নামে হোক না কেন আপনি করতে পারবেন। তবে দেখাই কীভাবে এটা করবেন। সিম্পলি এটা আপনি প্রেস করার সাথে সাথে আপনার যে নামটা এটা ছাপা হয়ে যাবে। তো আপনি যে কোনো নাম পরিবর্তন করতে পারবেন। আমি দেখাবো এখানে কীভাবে আপনি নামটা পরিবর্তন করবেন। এর ভিতরে আপনি দেখতে পারবেন এই সাইডে নামটা দেওয়া আছে, এই নামটা আপনি ঘুরিয়ে আপনার নিজের নাম বা যে কোনো নামে পরিবর্তন করতে পারবেন খুবই সহজে। এই কলম বানানোর 3 ধরনের মেশিন পাওয়া যায়, একটা ম্যানুয়াল মেশিন, একটা সেমি অটোমেটিক মেশিন আর একটা অটোমেটিক মেশিন। তো আমি যে মেশিনটা দেখিয়েছি এটা ম্যানুয়াল মেশিন, যেটা মাত্র 20,000 টাকার ভিতরেই পেয়ে যাবেন। আর যদি এর থেকে বড় আকারে শুরু করতে চান তাহলে অটোমেটিক মেশিনটা দিয়ে শুরু করতে পারেন। কিন্তু অটোমেটিক যে মেশিনগুলো আছে তার দাম কিন্তু অনেক বেশি। তো আমার মতে প্রথম পর্যায়ে এই 20,000 টাকার মেশিন দিয়ে কিন্তু এই ব্যবসাটা স্টার্ট করা ভালো। যখন ব্যবসাটি চলতে শুরু করবে বা বুঝতে পারবেন যে এর থেকে ভালো উন্নতি করতে পারবেন তখন নিয়ে নিতে পারবেন। আর এই মেশিন দিয়ে যখন আপনি অলরেডি আয় করবেন তখন বড় মেশিন নিয়ে আপনার জন্য কোনো বড় ব্যাপার হবে না। তো অবশ্যই একটা জিনিস বলবো যে যখন এই মেশিনটা নেবেন অবশ্যই নিজে দেখে যাচাই বাছাই করে তখনই নেবেন, অনলাইন থেকে বা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে অর্ডার করবেন না। আর এছাড়াও এই ধরনের মেশিন বর্তমান সময়ে আশেপাশে বড় বাজার দিকে একটু খবর নিলেই মেশিন, এরকম মেশিন আপনি পেয়ে যাবেন। তো যেখান থেকে নিন আপনি মেশিন, মেশিনটা অবশ্যই দেখে শুনে চালিয়ে দেখে শিখে তারপরে নেবেন। তো বন্ধুরা দেখে নিয়েছেন এই ব্যবসাটা শুরু করতে গেলে আপনাকে 5টা মেশিনের দরকার হয়। আর টোটাল মেশিন মানে 5টা মেশিন মিলিয়ে আপনার মাত্র 20,000 টাকার ভিতরে চলে আসে।
তো এই 20,000 টাকার ভিতরে আপনি এই কলম বানানোর ব্যবসাটা শুরু করতে পারেন। তো যারা এই মেশিনটা কিনতে চান আমি ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো, কিন্তু যে নাম্বারটা আমি দিচ্ছি এটা ইন্ডিয়ান নাম্বার, আমি বাংলাদেশের একটা নাম্বারও দিয়ে দেবো ডিসক্রিপশনে, যেটা নবাবপুর ঢাকা নবাবপুরের নাম্বার, ওখান থেকে কন্ট্যাক্ট করে মেশিনটা নিতে পারেন। বা আপনি যদি আমাদের কাছ থেকে মেশিনটা না নিতে চান আপনি বাজারে একটু খোঁজ নিলেই পেয়ে যান, এর দামটা আসে মাত্র 20,000 থেকে 25,000 টাকা। তো আপনি বাজারে অন্য কারো কাছ থেকে নিয়েও ব্যবসাটা শুরু করতে পারেন। আর এই যে র মেটেরিয়ালটা যার কাছ থেকে আপনি মেশিন নেবেন তার কাছ থেকেও কিনতে পারেন, আপনি অনলাইন থেকেও কিনতে পারেন বা অন্য হোলসেল দোকান থেকেও কিনতে পারেন। তো এ নিয়ে আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। আর যদি বলি এই ব্যবসাটা শুরু করতে আপনাকে কোনো কাগজপত্র লাইসেন্স বাগার দরকার হয় কিনা, তো লাইসেন্স তেমন কোনো কিছু দরকার হয় না। আপনি যদি চান আপনার গ্রামের বাড়িতে আপনার ঘরে বসে আপনার পরিবারের লোকজন মিলেও এই ব্যবসাটি করে খুব দ্রুত উন্নতি করতে পারবে। তো বন্ধুরা আমি যেমনটি বলেছিলাম ভিডিও শেষে আপনাকে একটি গোল টিপস দেব, সেটা হলো এই, এক তো আপনি সাথে সাথে আপনার ব্র্যান্ড নেমটা বানিয়ে নিচ্ছেন বা ব্র্যান্ড নেমটা বানানোর জন্য আপনাকে সিলটা দিয়ে দেওয়া হবে, যখন আপনি বাজারে বিক্রি করতে যাবেন তখন একটু সমস্যা হতে পারে সেল নিয়ে। তো আপনি করবেন কি, প্রথমে ডিস্ট্রিবিউটার ধরবেন, কারণ আপনার এখানে প্রতিদিন আপনি যদি 2,000 থেকে 2,500 পর্যন্ত কলম বানিয়ে বিক্রি করতে চান তাহলে আপনি রিটেলারের কাছে যেয়ে গিয়ে বিক্রি করা সমস্যা হয়ে যেতে পারে, মানে বিক্রি নাও হতে পারে আপনার 2,000 2,500 দিন। তো আপনি প্রথমে ডিস্ট্রিবিউটার বা হোলসেলারের কাছে যেয়ে বিক্রি করবেন, এবং যেখানে অন্য অন্য কোম্পানি মালগুলো একটু চড়া দামে বিক্রি হচ্ছে সেখানে আপনার মালগুলো কম রেটে বিক্রি করবেন, মানে যে রেট দিলে ডিস্ট্রিবিউটার আপনার কাছ থেকে পুরো মালটা নিয়ে নিতে পারবে এরকম রেট দিবেন। তাহলে কি হবে, আপনি যতটা মাল বানাতে পারবেন ততটা সাপ্লাই হয়ে যাবে, তাহলে আপনার সেল নিয়ে কোনো চিন্তা থাকবে না, শুধুমাত্র প্রোডাকশনের উপরে নজর দিতে পারবেন। তাহলে এই ব্যবসাটা আপনি যত প্রোডাকশন করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি গ্রোথ করতে পারবেন। তো এই টিপসটা আপনি অ্যাপ্লাই করতেই পারেন। আর আপনি যদি চান এরকম কেউ আপনার জানাশোনার মধ্যে যে এরকম ব্যবসা করতেছেন তার সাথে ভিডিওটি শেয়ারও করতে পারেন। আর আপনি যদি এরকম ভিডিও সর্বদা দেখতে পছন্দ করেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর আপনি যদি এই মুহূর্তে অনেকগুলো বিজনেস আইডিয়া দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের ভিতর গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, নমস্কার।